খ্রিস্টীয় ষোড়শ শতাব্দীতে রচিত সম্রাট আকবরের প্রশাসনের বিস্তারিত বর্ণনা সমৃদ্ধ একটি নথি হল আইনি আকবর। এটি মুঘল সম্রাট আকবরের প্রধানমন্ত্রী ঐতিহাসিক আবুল ফজল ইবনে মুবারক কর্তৃক রচিত আকবরনামা গ্রন্থের তৃতীয় খণ্ড। আকবরনামা একটি ইতিহাস গ্রন্থ। সুষ্ঠু প্রশাসন প্রবর্তন ও কার্যকর করার জন্য সম্রাট আকবর যে আইন ও নীতি প্রবর্তন করেন তাই আইনি আকবরীতে উল্লেখিত হয়েছে। জালালউদ্দিন মোহাম্মদ আকবর ছিলেন ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ শাসক। পৃথিবীর ইতিহাস এ মহান শাসকদের অন্যতম মহামতি আকবর নামেও পরিচিত। তিনি মুঘল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট। পিতা সম্রাট হুমায়ুনের মৃত্যুর পর 1556 সালে মাত্র 13 বছর বয়সে আকবর ভারতের শাসনভার গ্রহণ করেন। বৈরাম খানের তত্ত্বাবধানে তিনি সমগ্র দক্ষিণ এশিয়ায় সাম্রাজ্য বিস্তার করতে থাকেন। 1607 সালে বৈরাম খাকে সরিয়ে আকবর নিজে সকল ক্ষমতা দখল করেন, কিন্তু আকবর ভারতবর্ষ ও আফগানিস্তানে তার সাম্রাজ্য বিস্তার চালিয়ে যান। 1605 সালে তার মৃত্যুর আগ পর্যন্ত প্রায় সমস্ত উত্তর ভারত তার সাম্রাজ্যের অধীনে চলে আসে। আকবরের মৃত্যুর পর তার পুত্র সম্রাট জাহাঙ্গীর ভারতবর্ষের শাসনভার গ্রহণ করেন। রাজ্য শাসনের জন্য আকবর আমলাতন্ত্র চালু করেন এবং প্রদেশগুলোকে স্বায়ত্তশাসন দান করেন। আকবরের আমলাতন্ত্র বিশ্বের সবথেকে ফলপ্রসূ আমলাতন্ত্রের মধ্যে অন্যতম। তিনি প্রত্যেক অঞ্চলে সামরিক শাসক নিয়োগ দেন। প্রত্যেক শাসক তার প্রদেশের সেনাবাহিনীর দায়িত্বে ছিল। ক্ষমতার অপব্যবহারের শাস্তি ছিল একমাত্র মৃত্যুদণ্ড। আকবরের ইতিহাস থেকে ইঙ্গিত পাওয়া যায় যে তিনি বুঝতে পেরেছিলেন রাজপুতরা শত্রু হিসাবে প্রবল, কিন্তু মিত্র হিসাবে নির্ভর। আকবরের শাসনকালে তিনি রাজপুতদের সাথে সন্ধি করার প্রয়াস করেছিলেন। কিছুটা যুদ্ধের দ্বারা এবং অনেকটাই বিবাহ সূত্রের দ্বারা তিনি এই প্রয়াসে সফল হয়েছিলেন। অম্বরের রাজা ভরমল্লের কন্যা যোধাবাই এর সাথে তার বিবাহ হয়। ভরমল্লের পুত্র রাজা ভগবন দাস আকবরের সভায় নবরত্নের একজন ছিলেন। ভগবন দাসের পুত্র রাজা মানসিংহ আকবরের বিশাল সেনাবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন। রাজা টুডর মল্ল ছিলেন আকবরের অর্থমন্ত্রী। আরেক রাজপুত বীরবল ছিলেন আকবরের সবচেয়ে কাছের বন্ধু ও প্রিয় পাত্র। এছাড়া আবুল ফজল ছিলেন পারিবারিক সূত্রে আকবরের সভাকবি ফৈজির কনিষ্ঠ ভ্রাতা, যিনি খণ্ডে রচিত আকবরের রাজত্বকালে সরকারি ইতিহাস গ্রন্থ আকবরনামা ও উক্ত গ্রন্থের তৃতীয় খণ্ড আইনি আকবরী এর রচয়িতা। এটি একটি প্রবিধানপূর্ণ প্রশাসনিক সার গ্রন্থ এবং একটি আধুনিক গ্যাজেটিয়ার এর সমতুল্য। 1590 সালে লিখিত এই গ্রন্থে সে যুগের হিন্দু সম্প্রদায়ের ধর্মবিশ্বাস ও ধর্মচরণ সম্পর্কে নানা তথ্য জানা যায়। আইনি আকবরী পাঁচ ভাগে বিভক্ত এবং এটি ফার্সি ভাষায় রচিত, যা ইংরেজিতে তিন খণ্ডে ভাগ করা হয়। প্রথম ভাগে রয়েছে সম্রাটের গৃহস্থলীর বর্ণনা, দ্বিতীয় ভাগে রয়েছে সম্রাটের সেবক সেনাবাহিনী ও রাজকর্মচারীদের কথা, তৃতীয় ভাগে রয়েছে সাম্রাজ্যের প্রশাসন বিচার বিভাগীয় নির্দেশিকা ও কার্যনির্বাহী দপ্তরগুলির বর্ণনা, চতুর্থ ভাগে রয়েছে হিন্দু দর্শন বিজ্ঞান সামাজিক রীতিনীতি ও সাহিত্য সংক্রান্ত তথ্যাবলী, পঞ্চম ভাগে রয়েছে আকবরের রচনাবলী এবং লেখকের সংক্ষিপ্ত বংশাবলীর তত্ত্ব ও জীবনী। ফার্সি ভাষায় লিখিত আকবরের দরবারে কাব্যগুলিতে ধর্মীয় সহিংসতার নানা লক্ষণ লক্ষ্য করা যায়, যেমন কবির প্রিয়তমার সঙ্গে হিন্দু দেবীর তুলনা এবং কবির নিজেকে তুলনা করা ব্রাহ্মণের সঙ্গে, তাছাড়া সর্বজনীন মানবপ্রেমের কাব্যিক প্রশস্তির রচনা। কিছু কিছু কবি তখন হিন্দু পুরাণ থেকে উপাখ্যান সংগ্রহ করেও সে বিষয়ে কাব্য রচনা করেছিলেন, যেমন আবুল ফজলের ভাই ও আকবরের সময়ে ফার্সি ভাষায় কবিদের মধ্যে অন্যতম প্রধান ফৈজি রচনা করেছিলেন নল দময়ন্তী কাব্য। আবুল ফজল স্বয়ং তার আইনি আকবরী গ্রন্থে অনেকখানি স্থান ছেড়ে দেন প্রাচীন ভারতের দার্শনিক মতবাদগুলির, হিন্দু সমাজের স্বীকৃতি অধিকার সমূহ, হিন্দু রীতিনীতির এবং হিন্দু পুরাণগুলির বর্ণনা ও ব্যাখ্যায়। আইনি আকবর দশটি সুপার সুগৈব শীর্ষক একটি অধ্যায়ের প্রতি সুবা বা অঞ্চল এর বিশদ বিবরণ দিতে গিয়ে আবুল ফজল এই অঞ্চলের হিন্দু জনসাধারণ রীতিনীতি আচার ব্যবহার তাদের মন্দির ও তীর্থস্থান এবং অন্যান্য কীর্তি স্তম্ভ ইত্যাদি সম্পর্কিত বহু তত্ত্বের সন্নিবেশ ঘটিয়েছেন। এই যুগের সাহিত্যগুলো
কেবলমাত্র বাদশাহের দরবারে সীমাবদ্ধ ছিল না, বহু অঞ্চলের ভাষায় ও বহুবিধ সাহিত্য রীতিতে প্রকাশ ঘটেছিল তার। ওই যুগে সাহিত্যের সম্ভবত সবচেয়ে প্রভাবশালী ধরনটি ছিল ভক্তিবাদী কাব্য। আঞ্চলিক ভাষাগুলির লিখিত লোকগীতিগুলোর মধুর সুরে গিয়ে শোনাতেন ভক্তরা কবিরা, আর সেগুলো বিষয় হতো রূপক কাহিনী কিংবা তাদের ধ্যানলব্ধ উপলব্ধির কথা। এই সব গানের অনেকগুলোই এখনো পর্যন্ত লোকগীতি হিসেবে টিকে আছে। ভক্ত কবিরা মানুষের কাছে আবেদন জানাতেন জাতি ভেদ প্রথার বিরোধিতা করতে। তারা ঘোষণা করতেন যে ঈশ্বরের চোখে সকল মানুষই সমান এবং ধনী ভূষণীয় ধর্মীয় নেতাদের ক্ষমতা প্রতিপত্তিতে ব্যঙ্গ বিদ্রুপ জর্জরিত করতেন। তবে এই সমস্ত মূলত মানসিক ধ্যান ধারণা তারা প্রকাশ করতেন সাধারণ ধর্মকথার আবরণে। আকবরের শাসনকাল থেকে শুরু করে পরবর্তী মুঘল যুগের শ্রেষ্ঠ ভক্তিবাদী কবিদের মধ্যে ছিলেন তুলসীদাস, যার রচিত রামচরিতমানস নানাবিধ হিন্দি কথ্যগুলিতে রূপান্তরিত হয়ে গীত হত হিন্দুদের উৎসবগুলিতে, এবং এইভাবে তা জনসাধারণের ব্যাপক পরিচিতি লাভ করে। এছাড়া ছিলেন ষোড়শ শতকের শেষার্ধের কবিকুল রাজপুতারা, অধিবাসী সুরদাস, রাজপুত মহিলা কবি মীরাবাই, মহারাষ্ট্রের একনাথ, আসামের শঙ্করদেব এবং শিশু গুরুবন্দ। বাংলায় এই যুগের দুখানি বিখ্যাত কাব্যগ্রন্থ হল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর রচিত চৈতন্য জীবনী কাব্য, শ্রী চৈতন্য চরিতামৃত ও মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডী মঙ্গল কাব্য। মুকুন্দরামের চণ্ডীমঙ্গলে আছে সে যুগের বাংলা বাস্তববাদী জীবনচরিত ও তার সঙ্গে মেশানো লোককথা ও অলৌকিক কল্পনা। পঞ্চদশ শতকের ষোড়শ শতকে ভক্তিবাদ আরও বিকশিত হয়ে ওঠে বাংলার বৈষ্ণব গীতিকাব্য চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দদাস ইত্যাদির পদরচনায়, এবং সতদশ শতকে জাতীয় সংগ্রামের আবেদনে পূর্ণ মারাঠা ও শিখদের গান ও কাথা কাব্যে। ভারতের দরবারি কবিতা লেখা হচ্ছিল রাষ্ট্রভাষায়, কিন্তু সেবা তা জনসাধারণের মুখের ভাষা ছিল না। মুঘল সাম্রাজ্যের এই রাষ্ট্রভাষা ছিল ফার্সি, আর দক্ষিণাত্যের সুলতান শাহীগুলিতে তা ছিল উত্তর ভারতের ভাষা উর্দু। যদিও এই দুটি ভাষার লিখিত কাব্যে ঐতিহাসিক ভারতীয় বিষয়বস্তু ব্যবহার করা হচ্ছিল, এবং এমনকি ভারতীয় ভূদৃশ্য, জীবনযাত্রার পদ্ধতি ইত্যাদির বর্ণনা স্থানও পাচ্ছিল ক্রমে ক্রমে, তবু প্রায় সকল ক্ষেত্রেই এইসব কাব্যে রচনা রীতি ও শিল্পকল্পে ব্যবহার ছিল তাজিক ও পার্সি কাব্য নির্ভর। পার্সি ভাষায় যারা লিখতেন সেই ভারতীয় কবিদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিলেন ফৈজি এবং বেদিল। বেদিল যদিও সুফি রূপক বর্ণনাকে তার প্রধান অবলম্বন হিসেবে নিয়েছিলেন, তবু তার কাব্য গভীর আবেগ ও বিষাদে পূর্ণ। জনসাধারণ নিপীড়ক স্বৈর শাসকদের নিষ্ঠুরতার নিন্দা করেছেন তিনি।